সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলে ভালো আছ করোনাকালীন সময়ে দীর্ঘদিন আসলে আমরা ক্লাসরুমের বাহিরে যাই হোক আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি তো আজকে আমি মোহাম্মদ গোলাম মুস্তফা প্রবাসক শিক্ষা সরকারি মুজিব কলেজ সখীপুর টাঙ্গাইল আমি দ্বিতীয় বর্ষের আজকে আমাদের সেকেন্ড ইয়ার যারা আছো ইন্টারমিডিয়েট তাদের ক্লাস নেব আজকে আমরা পড়ব আমাদের প্রথম পত্রের কৃষি শিক্ষা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ শেষের অধ্যায় ফল ও শাক সবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ এই অধ্যায়ে আমরা শুরু করব এবং এই অধ্যায়টি খুবই ছোটো ফল ও ফল ও শাকসবজি সবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ এই অধ্যায়টি খুবই ছোট কিন্তু দেখা যায় যে প্রতিবারই এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকে এই জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ ছোট অধ্যায় এবং এখান থেকে প্রতি বছরই একটা সৃজনশীল প্রশ্ন পাওয়া যায় অবজেক্টিভ তো থাকেই এই জন্য তোমরা এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়াশোনা করবে অধ্যয়ন করবে দেখবে তো যাই হোক আমরা আজকে প্রথমে শুরু করতেছি যে ফল ও শাক সবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ এখন ফল এটা আমরা জানি আমাদের ফল এবং শাক সবজি খনিজ লবণ এবং ভিটামিন খনিজ লবণ এবং ভিটামিনের মেইন সোর্স আমাদের ফল এবং শাকসবজি সবজি এবং প্রতিদিন আমাদের ফল এবং শাক মিলিয়ে দুইশো থেকে দুইশো গ্রাম একজন লোকের খাওয়া দরকার কিন্তু সেই তুলনায় আমাদের দেখা যাচ্ছে যে সরবরাহ কম কিংবা আমরা এত সচেতন না এই শাকসবজি এবং ফলমূল কিন্তু আমাদের কম খাওয়া হয় তারপরে এই ফল এবং শাকসবজি যাও আছে দেখা যায় যে কোনো সিজনে বেশি উৎপাদিত হয় কোনো সিজনে কম উৎপাদিত হয় এবং বেশি উৎপাদিত হলে ওই সারফ্লাস যে অতিরিক্ত যে ফল এবং শাকসবজি থাকে সেগুলো দেখা যায় যে অনেক সময় নষ্ট হয়ে যায় এই জন্য এই ফল এবং শাক সবজিগুলো আমাদের প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করা দরকার তো যাই হোক আমরা প্রথমে আসি যে ফল পচনের কারণ নিয়ে ফল পচনের কারণ ফল কেন পচে এগুলো আমরা একটু জেনে নেব ফল পচনের কারণ লক্ষণ এগুলো একটু আমাদের জানা দরকার ফল পচনের কারণ আমরা ফল তো দেখি যে খুব বেশি দিন সংরক্ষণ আমরা যদি সুষ্ঠুভাবে সেগুলো প্রক্রিয়াজাত না করি তাহলে দেখা যায় যে সেগুলো নষ্ট হয়ে যায় এন্ড কেন ফল পচে কারণটা কী প্রথম কারণ হচ্ছে আমাদের যে জীবাণু দ্বারা সংক্রমণ জীবাণু দ্বারা সংক্রমণ আমরা জানি যে খালি চোখে আমরা দেখি না অনেক রোগ জীবাণু যেগুলো বেশিরভাগই আমরা খালি চোখে দেখি না এই রোগ জীবাণুগুলো বাতাসে ভেসে বেড়ায় আমাদের হাতে যন্ত্রপাতি বিভিন্ন মাধ্যমে দেখা যায় যে এই জীবাণু আমরা জমি থেকে যখন ফল হারভেস্ট করি ফল হারভেস্ট করার সময় আমরা হাতের দ্বারা কিংবা পরিবেশের দ্বারা কিংবা যন্ত্রপাতির দ্বারা ওই জীবাণু ফলের মধ্যে চলে আসে এবং ওই জীবাণুর দ্বারা জীবাণুগুলো তাদের ওই ফলের কোনো ক্ষতস্থান পাইলে ওখান থেকে দেখা যায় যে সংক্রমণ শুরু হয়ে যায় আর জীবাণুর মধ্যে মূলত আমাদের ব্যাকটেরিয়া এবং ছত্রাক পচনের জন্য মূলত ব্যাকটেরিয়া এবং ছত্রাকই বেশি দেয় এগুলো জীবাণু দ্বারা সংক্রমণ এরপর আছে আমাদের পোকামাকড়ের উপস্থিতি পোকামাকড় যদি কোনো ফল মূল এবং শাকসবজির মধ্যে থাকে এবং ওই পোকামাকড় এবং শাকসবজির উপরে তারা বসে ফলগুলো নষ্ট করে ফেলে গর্ত করে ফেলে অনেক সময় এই জন্য ওই যে তারা ক্ষত সৃষ্টি করলো ওই ক্ষত স্থান থেকেই পচন শুরু হয় ওই ক্ষত স্থানের দ্বারা জীবাণুগুলো সহজেই প্রবেশ করতে পারে এবং পচন শুরু হয় এরপর আছে যে তাপমাত্রা ও আর্দ্রতা তাপমাত্রা এবং আর্দ্রতা ফল পচনের জন্য একটা বিরাট প্রভাবক হিসাবে কাজ করে থাকে যে একই সাথে যদি তাপমাত্রা এবং আর্দ্রতা বেশি থাকে একই সাথে যদি তাপমাত্রা বেশি থাকে এবং আর্দ্রতা বেশি থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে ফলের শ্বসণ এটা খুব ত্বরান্বিত হয় শ্বসনটা ত্বরান্বিত হয় যার কারণে ফলের যে অভ্যন্তরীণ যে মেটাবলিক কার্যবলী আছে সেগুলো তো চলতেই থাকে এগুলো এর জন্য তাড়াতাড়ি ফলটা পচে যায় এর এবং খুব কম তাপমাত্রা হলেও আবার দেখা যায় আর্দ্রতা যদি খুব বেশি কম হয় আর্দ্রতা খুব বেশি কম হলেও ফলের ভিতর থেকে কিংবা শাক সবজির ভিতর থেকে পানিটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায় এবং সেই ক্ষেত্রেও ফল এবং শাক সেগুলো শুকিয়ে নষ্ট হয়ে যায় এই জন্য ওই যে তাপমাত্রা এবং আর্দ্রতা এটা আমাদের ফল পচনের একটা প্রভাবক হিসাবে কাজ করে এরপর আছে যে পরিবহনের সময় আমরা যদি সঠিকভাবে ওই ফল এবং শাক সবজি এগুলো যদি সঠিকভাবে আমরা পরিবহন না করি যে আমরা সেগুলো প্যাকেটিং যদি আমাদের প্যাকেজিং যদি ভালো না হয় তাহলে দেখা যায় যে একটা সবজি কিংবা শাকসবজি গাঁদাগাদি গাদাগাদি করে রাখার পরে সেগুলো থেতলে যায় একটার সাথে আরেকটা পরিবহনের যে ঝাঁকি আছে ঝাঁকুনির কারণে ফলগুলো থেতলে যায় শাকসবজি থেতলে যায় এবং ওই অংশ থেকে দেখা যায় যে রোগ জীবাণু প্রবেশ করে এবং পচন শুরু হয়ে যায় এরপর আছে যে সময় মতো সংগ্রহ না করা সময় মতো যদি আমরা ফল সংগ্রহ না করি যা যদি বেশি পেকে যায় গাছেই তাহলে দেখা যায় যে পচন ক্রিয়া ত্বরান্বিত হয় এরপর আছে যে ইথিলিন যৌগের উপস্থিতি ইথিলিন একটা যৌ যৌগ এই যৌগটা উদ্ভিদের যে ফল শাকসবজি এগুলোর বর্ধন এবং পরিপক্কতার জন্য ইথিলিন দায়ী বর্ধন ফলে ফলের বর্ধন এবং পরিপক্কতার জন্য দায়ী ফল যখন আমরা গাছ থেকে সংগ্রহ করি সংগ্রহ করার পরেও ওই পরেও এই ইথিলিনের কার্যকারিতা থাকে ইথিলিনের কার্যকারিতা থাকে এবং কোথাও জায়গা যদি ক্ষত হয় তাই সেখানে দেখা যায় যে ইথিলিন আরও বেশি নিঃসরণ হয় এবং ফলটা পচনে তা সহায়তা করে তাড়াতাড়ি ফলটা পচে যায় এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি ফল পচনের কারণ এরপরে আমরা জানব যে ফল পচনের লক্ষণ ফল পচনের লক্ষণ কোন লক্ষণ দেখে আমরা বুঝবো যে ফল এবং শাকসবজি এগুলো পচে গেছে তাহলে এটা খুব সহজ এটা আমরা এমনিতেই নর্মালি দেখে থাকি এগুলো আমরা না পড়লেও আমরা জানি যে ফল পচনের যে কারণগুলো যে ফলের স্বাভাবিক গন্ধ থাকে না ফল পচে গেলে ফলের স্বাভাবিক গন্ধ থাকবে না দুর্গন্ধ বের হয় ফল থেকে তারপরে দুর্গন্ধযুক্ত রস যে ফলটা যদি পচে যায় তাহলে অনাকাঙ্ক্ষিত যেটা আমরা চাই না আসলে এবং দুর্গন্ধযুক্ত রস ফল থেকে বের হয় তারপরে আছে যে ফলের গায়ে সাদা ছাইয়ের মতো আবরণ পড়ে ফলের গায়ে আমরা দেখি যে এগুলোকে বলা হয় যে ছত্রাক জন্মে ছত্রাক জন্মানোর পরে ছত্রাকদের যে মাইসেলিয়াম আছে সেগুলো কোনো কোনো জায়গায় দেখা যায় সাদা কোনো জায়গায় ছাইয়ের মতো কোনো জায়গায় কালো এরকম বিভিন্নভাবে ফলের গায়ে আমরা আবরণ দেখে থাকি খুব নরম এগুলো হচ্ছে ফাঙ্গাস এই এই আবরণগুলো আমরা দেখে থাকি ফলের গায়ে এরপর আছে যে অবাঞ্ছিত আঘাতের চিহ্ন দেখা যায় এই ফলটা যেখানে জীবাণু দ্বারা সংক্রমিত হয় জীবাণু দ্বারা যেখানে আক্রান্ত হয় ফলটা ওখানে দেখা যায় যে গর্তের মতো হয়ে গেছে হাত দ্বারা চাপ দিলে ওখানে আঙ্গুল দেবে যায় এ এরকম বিভিন্ন অন অনিয়মিত আকারের এরকম গর্ত আমরা আঘাতের চিহ্ন আমরা দেখতে পারি ফলের গায়ে এরপরে আছে যে খোসা হালকাভাবে লেগে থাকে আর যখন ফলটা পচে যায় পচে যাওয়ার পরে হাতে দ্বারা একটু যদি স্পর্শ করা হয় টাচ করা হয় তাহলে দেখা যায় যে চামড়াটা উঠে যায় অর্থাৎ চামড়াটা আলগা হয়ে যায় ফল থেকে হালকাভাবে লেগে থাকবে এরপর আছে স্বাদ নষ্ট হয়ে যায় ফলের যে স্বাভাবিক যে স্বাদ যে গন্ধ যে সেরকম স্বাভাবিক বা কাঙ্ক্ষিত গন্ধ থাকে না স্বাদও নষ্ট হয়ে যায় সে স্বাদে তিক্ত হয়ে যায় অনেক সময় পান সে হয়ে যায় বিভিন্ন ধরনের স্বাদ আমরা পেতে পারি যেটা আমাদের কাঙ্ক্ষিত না এরপর আছে যে ফল ও শাক সবজির রঙ পরিবর্তন প্রত্যেকটা ফলেরই স্বাভাবিক বর্ণ আছে প্রত্যেকটা ফলেরই স্বাভাবিক বর্ণ আছে হয় পাকার পরেও ওই স্বাভাবিক বর্ণটা থাকে কিন্তু যদি ফলটা পচে যায় তখন ওই বর্ণটা থাকে না হয়তো কালো কালচে হয়ে যায় কিংবা ফ্যাকাশি হয়ে যায় বিভিন্ন বর্ণ ধারণ করে বাদামি বর্ণ ধারণ করে আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ফল এবং সবজির ওজন বেড়ে যায় এটা ফল এবং শাকসবজি যদি পচে পচার পরে দেখা যায় যে ওগুলোর আগে যে ওজন ছিল তার চেয়ে ওজনটা বেড়ে যায় এই হচ্ছে আমাদের ফল পচনের লক্ষণ এগুলো আমাদের ফল পচনের লক্ষণের মধ্যে পড়ে এরপরে আমরা আরেকটা বিষয় জানব যে ফল পচনের ফল ও শাক সবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা এই টপিকটাও আমরা একটু জেনে নেব ফল এবং শাক সবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা ফল এবং শাক সবজি আমাদের সংরক্ষণ করা বা প্রক্রিয়াজাত করা আমাদের দরকার কেন কেন আমরা ফল এবং শাক সবজি সংরক্ষণ করব এই সম্পর্কে আমরা একটু জেনে নিই ফল ও শাক সবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা ফল ও শাক সবজি সংরক্ষণের প্রয়োজনীয়তা এটা আমরা জানি যে আমাদের দেশের বেশিরভাগ সময়ে ফল এবং শাক সবজি এগুলো অনেকটাই দেখা যায় সিজনাল অর্থাৎ একটা সিজনে একটা ফল কিংবা শাকসবজি বেশি পাওয়া যায় যেমন বর্ষাকালে গ্রীষ্মকালে আমরা আম কাঁঠাল আনারস এগুলো প্রচুর পরিমাণে পেয়ে থাকি কিন্তু অন্য সিজনে বা ঋতুতে আমরা এগুলো পাই না এখন ফল এবং শাক সবজি এগুলো আমাদের সংরক্ষণ করা এর জন্যই দরকার যে ওই সিজনের সময় যখন আমাদের ফল মৌসুম থাকে ওই মৌসুমে কোনো ফল বা শাকসবজি বেশি পরিমাণে পাওয়া যায় এবং সে ওই সময় এগুলো চাহিদার তুলনায় অনেক বেশি থাকে সরবরাহ কিন্তু সংরক্ষণের অভাব বা সংরক্ষণ না করার কারণে ওই ফলগুলো দেখা যায় যে পচে নষ্ট হয়ে যায় এই জন্য ওই সময়ে যদি ওই সিজনে ওই মৌসুমে ওই ফল এবং শাকসবজি যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি তাহলে যে মৌসুমে ওই ফলটা পাওয়া যাবে না ওই মৌসুমে আমরা এই ফলটা কিন্তু পেতে পারি এতে আমাদের পুষ্টির চাহিদা কিন্তু পূরণ হবে আরেকটা কাজ হবে যেটা কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ফল এবং শাক সবজির তারা উৎপাদিত পণ্যের সঠিক বাজার মূল্য পাবে অনেক সময় দেখা যায় পচে নষ্ট হয়ে যায় কিংবা সরবরাহ বেশি থাকার কারণে দাম কম থাকে কিন্তু সঠিকভাবে যদি সংরক্ষণ করতে পারি আমরা তাহলে এগুলোর থেকে কৃষকরা অনেক লাভবান হবে ফল এবং শাক সবজি এগুলো প্রক্রিয়াজাত করে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি করা হয় এই খাদ্যদ্রব্য তৈরি করে সেগুলো আমরা বাজারজাত করতে পারলে দেখা যায় যে অনেক লাভবান হওয়া যায় যে বিভিন্ন সিজনে পাওয়া যায় আবার এই প্রক্রিয়াজাত খাদ্য এগুলো বিদেশে রপ্তানি করেও প্রক্রিয়াজাত খাদ্য বিদেশে রপ্তানি জাত করেও আমরা আমাদের বৈদেশিক মুদ্রা আয় করতে পারি এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্য তাদের সঠিক মূল্য পাবে আর ফল এবং শাক সবজি উৎপাদন করে সেগুলো প্রক্রিয়া প্রক্রিয়াজাত করলে দেখা যায় যে আমাদের শিল্প কারখানা কিছু লোকেরও এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আর আসার কথা হচ্ছে যে আমাদের দেশে বর্তমানে এখন ফল এবং শাকসবজির বাজার মূল্য বেশি থাকার কারণে অনেক কৃষক এখন ফল এবং শাকসবজি উৎপাদনের ক্ষেত্রে এগিয়ে আসতেছে এটা আমাদের জন্য খুবই একটা আশাবঞ্জক আমাদের দেশের জন্য আমাদের কৃষকদের জন্য এই জন্য ফল এবং শাকসবজি এগুলো পচনের হাত থেকে রক্ষা করার জন্যে এক সিজন থেকে অন্য সিজনে যেন আমরা এগুলো পাই বাজার মূল্য যাতে বেশি পাওয়া যায় বৈদেশিক মুদ্রার জন্য আমরা আয় করতে পারি এই সমস্ত কারণেই আমাদের ফল এবং শাক সবজি আমাদের সংরক্ষণ করা দরকার অত পচান পচনের হাত থেকে রক্ষা করার জন্যে আন সিজনে ফলে কিংবা শাক সবজি পাওয়ার জন্যে কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এই বিভিন্ন কারণেই আমাদের এই ফল এবং শাকসবজিও সংরক্ষণের প্রয়োজন রয়েছে তো আজকে আমি ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি তোমরা এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়াশোনা করবে এই অধ্যায় থেকে প্রতি বছরই একটা সৃজনশীল প্রশ্ন থাকে কাজেই তোমরা এই অধ্যায়টা খুব সুন্দর করেই পড়বে এবং করোনাকালীন সময়ে সবাই নিরাপদ দূরত্ব মেনে চলবে বাসায় থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমাদের ক্লাসগুলো ফলো করবে এই আশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম